চায়ের নাম শুনলেই আমরা সবাই কম বেশি খুশি হয়ে যাই। বিশেষ করে এই শীতকালে তো চা আমাদের বেস্ট ফ্রেন্ডের মতো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ এবং ইন্টারেস্টিং একটা চায়ের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মডার্ন ফুডিস। চলুন শুরু করা যাক। দুধ লাগবে 250 ml। এরপর আমাদের লাগবে চা, চিনি, আদা, ছোট এলাচ ও লবঙ্গ। দুধটা ফার্স্টে জাল দিয়ে নিতে হবে। তার মাঝে মাটির ভাঁড় বা গ্লাস আপনারা যেটা নেবেন সেটাকে অল্প আঁচে বাইরেটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। এর জন্য বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এর মধ্যে দুধটা ফুটে গেলে তাতে 1 ইঞ্চি স্লাইস করা আদা, 2 এলাচ, 2 লবঙ্গ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর 1.5 টেবিল স্পুন চা ও 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা আপনারা স্বাদ মতোই দেবেন। এরপর 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে চাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চায়ের কালারটা এসে গেলে গ্যাস বন্ধ করে চাটা ছেঁকে নিতে হবে। এরপর পোড়া ভাঁড়ের মধ্যে চাটা ঢেলে নিতে হবে। পোড়া ভাঁড়ের মধ্যে আদা, এলাচ, লবঙ্গ দেওয়া চাটা থেকে দারুণ একটা স্মেল আসে এবং এটার টেস্টটাও খুব সুন্দর হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এইরকমই সব ইয়ামি রেসিপিস এবং ইন্টারেস্টিং ট্যুর ব্লগস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।